নির্বাচনের আগে সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। সম্প্রতি এক মামলার রায়ে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া প্রসঙ্গ তুলে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। বিরোধী দলীয় নেতাদের সাজা দেয়া নিশ্চিত করতে মামলার কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের ব্যর্থতার অংশ এবং তদন্তের আগেই বিএনপির ওপর দায় চাপিয়ে সরকার ঘটনা ভিন্ন দিকে নিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর বিএনপি নয়, সরকারই বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে এবং লবিস্টও নিয়োগ করেছে বলে জানান তিনি। এই সরকার, অবৈধ সরকার, অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আসন্ন যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের পূর্বেই তারা বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বিদেশিদের কাছে আমরা জানি, তারা আমাদের ইনভাইট করেছে বলেই আমরা গেছি। প্রত্যেকবার যতবার আমরা গেছি আমরা প্রত্যেকবার তাদের আমন্ত্রণে গেছি, আর আমাদের চেয়ে 100 বার তার দুর্নীতি তারা বেশি গেছে, এখনও যাচ্ছে, লবিস্ট নিয়োগ করেছে এবং সবখানে গিয়ে তারা ওই বলছে যে ভাই এবারকার নির্বাচনটা আমাদেরকে অন্তত করতে দাও, এইভাবে করতে দাও যাতে করে আমাদের প্রতিপক্ষ কেউ না থাকে।